ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আজকে আলোচনার বিষয় হচ্ছে মসজিদে জামাত শেষ হয়ে যাওয়ার পরে যারা সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে গমন করেন তারা এক এক আদায় করবেন নাকি কয়েকজন মিলে জামাতে সালাত আদায় করবেন, এই বিষয়ের উপর এখানে কয়েকটা ধরন আছে। একটা ধরন হচ্ছে যে মসজিদ কমিটি তারা একটা নিয়ম বানিয়ে ফেলছে, প্রথম জামাত হবে এতটা বাজে, তৃতীয়টা জামাত হবে আরও আধা ঘন্টা পরে এতটা বাজে, এই ধরনের যদি নাকি নিয়ম কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় তা এটা সম্পূর্ণ নিষেধ। তো যেমন আমাদের বাংলাদেশে ঈদের জামাত যে কয়েকটা হয়, তো ঈদের জামাত এক স্থানে কয়েক জায়গাতে যে কয়েকটা হবে এটা ঠিক না, এটা নিষেধ। এখানে টাইম সেটিং করে দেওয়া হয়, যেমন বাংলাদেশে বাইতুল মুকাররমার মধ্যেও প্রথম জামাতের সময় এত, দ্বিতীয় জামাতের সময় এত, না এটা ঠিক না। এটা যে শরীয়তের মধ্যে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয় এই জামাতকে তফরিক করার মাধ্যমে। এখন মানুষও বলতে পারে যে জায়গা সংকুলন হয় না, তাহলে জায়গা সংকুলন না হলে দ্বিতীয় স্থানে কী করবে, ব্যবস্থা করবে, একই স্থানে ব্যবস্থা করবে না, দ্বিতীয় স্থানে কোথাও ব্যবস্থা করবে, একই মসজিদে বা একই ঈদগাহে দুইবার যে ঈদের সালাত বা জামাত ফাঁস সালাত কোনো মসজিদে যে নির্ধারিত করে যে প্রথম জামাত এখন হবে দ্বিতীয় জামাত তখন হবে, এভাবে করাটা সম্পূর্ণ নিষেধ। আর একটা বিষয় হচ্ছে আজান হচ্ছে, একামত হচ্ছে, মানুষেরা শুনতেছে, এরা গল্পগুজবের মধ্যে লিপ্ত আছে, তারপরে জমাতের সময় তারা জানে যে অমুক সময়ের মধ্যে জমাত হয় ওই মসজিদের মধ্যে, তো এরা বলতেছে না আমরা নিজেরা গিয়ে তারপর জমাতে আদায় করবো, তাহলে এটাও নিষেধ। তাহলে জমাতের প্রতি তাদের উদাসীনতা, সালাত জমান ফরজ, সালাদকে জমাতে আদায় করাও ফরজ, কারণ রাসূলুল্লাহ বলছেন যদি নাকি ঘরে এবং ঘরের মধ্যে মহিলা এবং নাবালক শিশুরা না থাকতো তাহলে আমি ওই সমস্ত লোকদের ঘর জ্বালাই দিতাম তারা আজান শোনার পর মসজিদে জামাত পড়তে আসে না। তাহলে এই হাদিসের দ্বারা বুঝাই করো জামাতে সালাত করা ফরজ, রাসূলুল্লাহ কোনো সুন্নত কাজের জন্য ঘর জ্বালাই দিতে পারেন না। তাহলে সালাত পড়া যেমন ফরজ, মসজিদে জামাতে সালাত আদায় করা ফরজ, যদি ওজুর থাকে শরীর কোনো তাহলে সেটা ভিন্ন কথা। সাধারণ পরিস্থিতিতে যারা শুনতেছে, আজান শুনতেছে, একামত শুনতেছে এবং জামাত হবে মসজিদের মধ্যে সেটা জানে, তারপরেও তারা গল্পগুলোর মধ্যে সময় কাটাইতেছে, অবহেলা করতেছে এবং নিয়ত করছে যে আমরা পরবর্তীতে জামাত করব, এটাও নিষেধ। তাহলে দুই ধরনের নিষেধ পাইলাম, এক ধরনের নিষেধ হলো মসজিদ কমিটির পক্ষ থেকে প্রথম জামাতের সময় নির্ধারণ করছে, দ্বিতীয় জামাতের সময় নির্ধারণ করছে, সেটা নিষেধ। আর একটা হচ্ছে যারা মুসল্লি আছে তারা প্ল্যান করে যে আসে আমরা এখন এই জামাতে পড়বো না অন্য জামাতে পড়বো, তাহলে সেটাও নিষেধ। আর একটা হচ্ছে যে এমনটা না, প্রত্যেকে মনে করেন যে সচেষ্ট জামাতে সালাত আদায় করার জন্য, কিন্তু কোনো কারণবশত জামাত ছিল না, জামাত শেষ হয়ে গেছে, পরবর্তীতে যে তারা তো জন্য কি কয়েকজন মিলে সালাত আদায় করে, এ নিয়ে উলামাইকের মধ্যে কিছু মতভেদ আছে, তারপরেও দলিল ভিত্তিক এবং সুন্নাহ মোতাবেক এবং আফজল হচ্ছে এক এক সালাত আদায় করার থেকে জামাতে সালাত আদায় করা। এটা হচ্ছে যে ওই সমস্ত মুসল্লিদের ক্ষেত্রে, যে সমস্ত মুসল্লিরা যে চেষ্টা করে সমবেত আসি ফোড়ার জন্য কিন্তু কোনো কারণবশত যে সে উপস্থিত হইতে পারে নাই, তো তারা এক একা ফোড়ার থেকে জমাতে সালাত আদায় করা উত্তম। এটা দলিল ভিত্তিক, আমি পরবর্তীতে এগুলোর দলিল আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দলিল কি? প্রথম দলিল হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুর রাজুলি মা আর রাজুল আজকা মিন সালাতিহি ওয়াহদা,
এক ব্যক্তির সালাত অন্য ব্যক্তির সাথে একা একা সালাতের থেকে অতি উত্তম। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন আজকা মিন সালাতিহি মা'আর রাজুল, এবং যে দুই ব্যক্তির সালাত একা ব্যক্তির সালাত থেকে উত্তম। ওয়া মা কানা আকসার ফাহু আহাব্বু ইলাল্লাহ, আর যত বেশি মানুষ হবে তত বেশি সওয়াব হবে। হাদিসটি আবু দাউদের 564 নম্বর হাদিস, নাসের মধ্যে 843 নম্বর হাদিস, এই হাদিসটা সহি। হাদা নস্তুন সরিহুন বি আন্না সালাত আর রজুল মা রজুল আফজালু মিন সালাতিহি ওয়াহাদা, এই হাদিসে একবারে স্পষ্ট দলিল যে এক ব্যক্তির সালাত আরেক ব্যক্তির সাথে অর্থাৎ দুজনে মিলে পড়া এক একা পড়ার থেকে অনেক উত্তম। ওয়ালাউ কুলনা লা তুকামুল জামাতু লাজিমা আন্না জালাল মাফজুল ফাজিলান ওয়াহাদা খিলাফুন নাস, কেউ যদি বলে যে না যে এটা জায়েজ হবে না, মসজিদে জমাত শেষ হয়ে যাওয়ার পরে আবার জমাতে পড়া জায়েজ হবে না এই সমস্ত মুসল্লিদের জন্য, তাইলে এটা বলার অর্থ হচ্ছে যে উত্তম কাজটাকে অনুত্তম মনে করা, যেটা এই হাদিসের সম্পূর্ণ বিরোধী। আচ্ছা, আরও স্পষ্ট দলিল এই বিষয়ের উপর আমরা দেখি, হাদিসটা অনেক মহাদিসের এটাকে উল্লেখ করছেন, মুস্তাদ আহমদের মধ্যে, তারপরে আবু দাউদ তার সুনানের মধ্যে, তিরমিজির রহমতুল্লাহ আলাইহি সুনানের মধ্যে, এবং হাদিসটাকে হাসান বলছেন। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাজুলান দাখালাল মসজিদ, এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, ওয়াক্কাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাত, ওয়াক্কাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে ফেলছেন, অর্থাৎ এক ব্যক্তি এমন অবস্থায় মসজিদে প্রবেশ করছেন যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে জামাত শেষ করে ফেলছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসাদ্দাক ওয়ালা হাযা, এরপর এই লোক যখন প্রবেশ করলো জমাতের পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে ব্যক্তি কে আছে এ লোক কে সৎকা করবে, দেখেন মাইয়ে তাসাদ্দাক ওয়ালা হাজা, এই ব্যক্তির উপর সৎকা করবে কে, ফাইসালু মাহু, যাতে করে তার সাথে সালাত আদি করে। আচ্ছা, তাহলে একজন আসছে আরেকজন এখান থেকে তার সাথে মিলবে, তাহলে কজন হবে, দুজন হবে, তো দুজন কি জমাত হবে না, জমাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাইসালি মাহু, কে তার সাথে যে আবার সালাত আদি করবে। ফাকামা রাজুলু মিনাল কওম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লামাহু, এর থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত মুসল্লিদের থেকে, তিনি কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়ালেন এই লোকের সাথে সালাত আদি করলেন, ফাসাল্লামাহু, দেখেন একবারে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দ্বিতীয় জমাত হলো। তাহলে এই দলিলের ভিত্তিতে আমরা মনে করি যে একা একা সালাত আদায় করার থেকে জমাতে, দ্বিতীয় জমাতে হোক বা এর পরে আরও মানুষ হঠাৎ করে যে একত্রিত হইয়া মসজিদে জমাতে আদায় করুক, এটা জায়েজ হবে। বিশেষ করে বাজারের মসজিদ যেগুলো আছে, বাস স্টপের মসজিদ যেগুলো আছে, এগুলোর মধ্যে সাধারণত মুসল্লিরা আসে, আসা যাওয়া করতে থাকে, এগুলোর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। বিশেষ করে কোনো এলাকার মধ্যেও, যদি নাকি গ্রামগঞ্জের মধ্যেও কোনো মসজিদ এরকম হয় যেখানে ধারাবাহিক ইমাম মুয়াজ্জিন আসে, সময়মতো নামাজ হয়, তাহলে সেখানে অবশ্যই প্রথম জমাতেই ফজিলতের উদ্দেশ্যে অংশগ্রহণ করতে হবে, সেটাই মূল কথা। কিন্তু কোনো ধরনের কোনো কারণবশত যদি নাকি কেউ ইচ্ছা ছাড়া, যে গাফলতি ছাড়া এরকম দেরিতে যায় মসজিদের মধ্যে, আর দুই একজন একসাথে মিলে গেছে, তারা যদি জমাতে আদায় করে সেটা একা ছাড়া আদায় করার থেকে অনেক উত্তম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, সব সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।